দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ, সাথে দু এক জায়গায় খুব হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে আজকে এবং আগামীকাল। খুব হালকা, মেইনলি মেঘলা আকাশের সম্ভাবনাই বেশি। উপকূলবর্তী জেলাগুলোতে একটু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে 24 ঘন্টায়, পরবর্তী ক্ষেত্রে সেটা আরও একটু কমবে। তারপর থেকে মোটামুটি বৃষ্টি প্রায় নেই, অর্থাৎ 25-এর পর থেকে। কিন্তু একটু উপকূলের দিকে পার্টলি ক্লাউডি অর্থাৎ অংশত একটু মেঘলা থাকবে। খুব ঝকঝকে আকাশ আমরা মোটামুটি 27 তারিখ থেকে পেয়ে যাব, কিন্তু বৃষ্টির সম্ভাবনা আজকের পর থেকেই ক্রমশ কমে আসবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি, ওপরের যে 5টি জেলা পাহাড়ি জেলা, সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী অ্যাটলিস্ট 48 ঘন্টা, তারপর থেকে বৃষ্টি কমে যাবে। উত্তর এবং দক্ষিণ দু ক্ষেত্রেই আগামী 48 ঘন্টায় রাতের তাপমাত্রার খুব একটা সিগনিফিকেন্ট কোনো চেঞ্জ নেই, অর্থাৎ যে টেম্পারেচারটা এখন আছে সেটাই থাকবে। 48 ঘন্টা পর থেকে কিন্তু রাতের তাপমাত্রা আবার 2 থেকে 3 ডিগ্রি কমবে, অর্থাৎ 48 ঘন্টা পর থেকে কিন্তু আবার একটু ঠান্ডা আমরা পাবো দুই বঙ্গেই। প্রথম 24 ঘন্টায় উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি কুয়াশা, আর 24 ঘন্টা পর 48 ঘন্টাতে, শুধুমাত্র 48 ঘন্টা অর্থাৎ 25 তারিখ, কিন্তু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ঘন কুয়াশা হওয়ার সম্ভাবনা থাকছে।